গরির কাটা 12টা বাজে 1 মিনিট অনেক প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত সেই সময় হ্যাপি নিউ ইয়ার সকলকে এখন উঠবে না আরেকটু গিয়া ধরেন এই বড় দাঁড় কই কসমো সুগন্ধা পয়েন্টে হাজার হাজার পর্যটকের ভিড়ে রাতের সমুদ্রে পারে আতশবাজি এবং ফার্মেশনের মাধ্যমে তারা হ্যাপি নিউ ইয়ারকে বরণ করে নিচ্ছে নতুন বছরকে স্বাগতম জানাচ্ছে ফার্মেশনে উড়িয়ে তারা 2022 এর যত দুঃখ কাঙ্ক্ষিত মুহূর্ত ছিল সব তারা দুঃখ ফার্মেশনের মাধ্যমে উড়িয়ে নতুন বছরকে আতশবাজি সৌন্দর্যে তারা নতুন বছরকে যেন সুন্দর হয় সে প্রত্যাশায় এসে আমাদের ফিলিংসটা আসলে কি মানে ভাষায় প্রকাশ করার মতো না ফার্স্ট টাইম হলো কি আমাদের মানে ম্যারেজ 23 তারিখে হয়েছে তো আমরা চাইছি আর কি নিউ ইয়ারটা আমরা কক্সবাজার এসে করব তো নতুন একটা বছর নতুন ভাবে শুরু করব কক্সবাজার এসে মানে খুবই ভালো লাগতেছে মানে ভাষায় প্রকাশ করার মতো না আপু আপনার কেমন লাগছে আমারও খুব ভালো লাগতেছে একসাথে উদযাপন করতে পারতেছি এটাই সব থেকে বড় সুন্দর পারে অনেক ভালো লাগছে আমাদের কক্সবাজারে এরকম সুন্দরভাবে মানে সবগুলো পরিচালিত হচ্ছে আমাদের কক্সবাজারে এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য মানে একটা জিনিস আমাদের কক্সবাজারে এরকম সুন্দর সুন্দরভাবে সব কিছু পরিচালিত হচ্ছে আমরা গর্ববোধ করি এটাকে নিয়ে আমাদের থেকে আসলে অনেক ভালো লাগছে খুব মজা হচ্ছে ছোট ভাই ব্রাদারের সাথে আসছি একসাথে মানে চিল করার জন্য মানে অনেক ভালো লাগতেছে আমাদের আমরা আজকে কক্সবাজারে এসেছেন আপনার নতুন বছরকে নিয়ে আপনার কোনো আশা আছে কি না নতুন বছরকে নিয়ে অনেক আশা আছে নতুন বছরে আশা করি ভালো কিছু হবে জীবনে সেই আশা নিয়ে নতুন বছরকে স্বাগতম জানাচ্ছি বন্ধু বান্ধবদের অনেকগুলোই প্ল্যান আছে তার মধ্যে অবশ্যই আতশ ফোটানো প্লাস ফানো সরানো এবং অবশ্যই সমুদ্র সৈকতে ঘুরে দেখা পালন করার জন্য আসছি আমরা সবাই পাবনা থেকে আসছি সবাই পালন করলাম ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে আবার সামনে বছর নেক্সটে দেখবো 2024 সালে আসা কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে দুর্জয় দাস ডিএনএন কক্সবাজার